বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব STC-3028 অর্থাৎ STC-3028 মডেলের একটি ইনকিউবেটর কন্ট্রোলার সম্পর্কে। সিমসাম ছোট্ট একটি সুন্দর মসৃণ একটি কন্ট্রোলার যেটি 220 ভোল্টে রান করে এবং এটি আপনার ইনকিউবেটর বা ডিম ফোটানো মেশিনের তাপ এবং আর্দ্রতা উভয়টি কিন্তু কন্ট্রোল করতে সক্ষম, সম্পূর্ণ অটোমেটিকভাবে কন্ট্রোল হবে। জাস্ট আপনি সেট করে দিবেন যে তাপ এবং আর্দ্রতা আপনি ঠিক কত রাখতে চান। দেখবেন আপনার তাপ এবং আর্দ্রতা কিন্তু ইনকিউবেটরে অ্যাকুরেট রাখবে, সুতরাং আপনার হ্যাচিং রেটটাও কিন্তু বেড়ে যাবে। আজকের ভিডিওতে আমরা এর সেটিং কীভাবে করে সেটি দেখে নিব এবং এর ওয়্যারিংটা কীভাবে করে সেটিও জানার চেষ্টা করব। পুরোটা সময় জুড়ে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শরীয়তপুর পাখি হাউজের পক্ষ থেকে আমি এম রাইহান শাওন আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। STC-3028 ইনকিউবেটর কন্ট্রোলার, এই কন্ট্রোলারটি অত্যন্ত উঁচু মানের এবং হাই কোয়ালিটির আধুনিক প্রযুক্তির সর্বশেষ আপডেটকৃত একটি ইনকিউবেটর কন্ট্রোলার। আমরা জানি যে ইনকিউবেটরে অর্থাৎ ডিম ফোটানো মেশিনে ডিম ফোটার জন্য দুটি অপরিহার্য শর্ত থাকে, সেটি হলো অ্যাকুরেট তাপ এবং অ্যাকুরেট আর্দ্রতা মেনটেন করা। তো এই কন্ট্রোলারটি দিয়ে আপনি অ্যাকুরেট তাপ এবং আর্দ্রতা মেনটেন করতে পারবেন। এটা 100% অ্যাকুরেট থাকবে, সুতরাং আপনার হ্যাচিং রেটটা কিন্তু অর্থাৎ ডিম ফোটার হারটা কিন্তু অনেক বেড়ে যাবে। যদিও ছোট আকৃতির একটি কন্ট্রোলার, দেখতে হয়তো সিমসাম ছোট মনে হয় কিন্তু এটা পাওয়ার কিন্তু অনেক। এটি রিলেটা কিন্তু 10 MBR একটি রিলে, সুতরাং 1000 ওয়াট পর্যন্ত আপনি লোড দিতে পারবেন। 1000 থেকে 1500 ডিম আপনি এই ছোট্ট কন্ট্রোলারটি দিয়ে ফোটাতে পারবেন। আপনারা বিদেশি ভিডিওতে দেখে থাকবেন যে বাইরের যে দেশগুলো, বাইরের কান্ট্রিতে গুলো এই 3028 মডেলটা কিন্তু অনেক বেশি ইউজ হয়ে থাকে। আমাদের দেশে হয়তো বাইরে নতুন। এটা শুধু ইনকিউবেটারও নয়, আপনি অফিস আদালত কলকারখানা কিংবা ল্যাবরেটরিতে কিন্তু এই রুমের যে টেম্পারেচার এবং আর্দ্রতা সেটি মেনটেন করার কাজেও কিন্তু লাগাতে পারেন। এছাড়া যারা ওষুধ মজুত রাখেন, ওষুধ কিন্তু একটা নির্দিষ্ট তাপ এবং আর্দ্রতা রাখতে হয়, সেই রুমটাতে কিন্তু আপনি ইউজ করতে পারেন। যারা মজুত মালের ব্যবসা করেন, তুলা, আলু, পেঁয়াজ এই জাতীয় রুমগুলোতেও কিন্তু আপনি এই কন্ট্রোলারটি কাজে লাগাতে পারেন। কিংবা যারা বিস্কেট কিংবা বাখরখানি জাতীয় যে খাবার দ্রব্যগুলো আছে সেইগুলোর তাপ এবং আর্দ্রতা রক্ষার্থে কিন্তু আপনারা এই কন্ট্রোলারটি ইউজ করতে পারেন। এই ছোট্ট কন্ট্রোলারটিতে আপনি 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 80 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা আপনি সেট করে দিতে পারবেন এবং হিউমিডিটি অর্থাৎ আর্দ্রতা কিন্তু আপনি 0% থেকে 100% পর্যন্ত কিন্তু আর্দ্রতা আপনি সেট করে দিতে পারবেন। এর যখন প্যাকেটটি, এই জাতীয় প্যাকেট থাকবে, প্যাকেটটি যখন খুলবেন সুন্দর এই সিমসাম এই কন্ট্রোলারটি আপনি পাবেন। পাশাপাশি কিন্তু একটি ম্যানুয়াল পেপার পাবেন যেটি ভিতরে পরিষ্কার সব কিছু লেখা আছে। এটি ফলো করলে কিন্তু আপনি এর ব্যবহার্য বিষয়াদি সব কিছু বুঝতে পারবেন, কানেকশন কীভাবে দেবেন সব কিছু একটু দেওয়া আছে এবং আপনি এখানে ডায়াগ্রাম সহ পাবেন, যাতে আপনার বুঝতে কোনো কষ্টই হবে না যে কী করে আপনি এটিকে সেটিং করবেন, কী করে এটিকে আপনি ওয়্যার কানেকশন করবেন। তারপর আমি ওয়্যার কানেকশনটি আমি হাতে কলমে দেখিয়ে দিই, খুব সহজে দেখানোর চেষ্টা করবো অল্প সময়ে। পুরোটা সময় ধরে সাথেই থাকবেন। চলুন আমরা ওয়্যারিংটা, এই তার কানেকশনগুলো কীভাবে করা হয়েছে সেটি একটু দেখে নিই। আসুন আমরা ওয়্যার কানেকশনটি দেখে নিই। আপনারা দেখতে পাচ্ছেন যে কন্ট্রোলারের গায়ে লেখা আছে 1, 2, 3, 4 করে, এরকম 9 পর্যন্ত লেখা আছে। তো আমরা এই কন্ট্রোলার থেকে লাইট লাগাবো, ফ্যান লাগাবো। আমরা জানি ইনকিউবেটার লাইট ফ্যান দরকার হয়। পাশাপাশি এই কন্ট্রোলারটি যেহেতু হিউমিডিটি অর্থাৎ আর্দ্রতা কন্ট্রোল করে, তো সেক্ষেত্রে আমরা আর্দ্রতার জন্য একটা লাইন রেখেছি। এখানে ওয়ান হোলের একটি বোর্ড আছে, তার সাথে আমরা হিউমিডিটি ফায়ারটি লাগিয়ে দিয়েছি এবং যথারীতি পানির মধ্যে ডুবিয়ে দিয়েছি। তো আমরা জানি যে প্রত্যেকটা ইলেকট্রিক ডিভাইস রান হতে দুটি করে ওয়্যার লাগে, তার লাগে। তো আমরা লাইটের জন্য 2টি তার, ফ্যানের জন্য 2টি তার এবং হিউমিডিটির যে লাইনটি সেখানের 2টি তার এবং পাওয়ার কোর্টের যে লাইনটি আছে সেখানে যথারীতি 2টি লাইন 2টি তার থাকবে। পাওয়ার কোর্ট অর্থাৎ 220 ভোল্ট থেকে এটা চলবে, এটা কারেন্টে ঢুকে যাবে। তো এই পাওয়ার কোর্টের 2টি তারের সাথে যে কোনো 1টি তারের সাথে এরকম 2টি কট পিস লাগাবেন। আপনারা কস্টিপ দিয়ে লাগিয়ে দিবেন যাতে নিরাপত্তার স্বার্থে। এরকম 2টি কট পিস লাগাবেন, 2টি তার লাগাবেন ছোটো ছোটো, আর আরেকটি এরকম 1টা থাকবে। তো এবার আমরা যেটা করব সেটা হলো যে লাইট থেকে একটা তার নিব, যে কোনো একটি, ফ্যান থেকে যে কোনো একটি তার নিব এবং হিউমিডিটির থেকে যে কোনো একটি তার নিব এবং পাওয়ার কোর্টের যে খালি তারটা আছে এই খালি তারের সাথে এই 3টাকে আমরা সংযোগ করে দিব। অর্থাৎ টোটাল 4টা হবে, পাওয়ার কোর্টের 1টা, ফ্যানের 1টা, হিউমিডিটির 1টা এবং লাইটের 1টা, টোটালে 4টা তার আমরা একসাথে জয়েন করে দিব। আমি খুব সহজে বোঝানোর চেষ্টা করতেছি। এবার এই টোটাল 4টি তার আমরা এই 1 নম্বরে সোজায় যে পয়েন্ট আছে অর্থাৎ প্রথম যে পয়েন্টটা
সেই পয়েন্টটাতে আমরা লাগিয়ে দিবি প্রথম পয়েন্টটাতে দেখুন চারটা তার আমরা এক নম্বরে সংযোগ দিয়ে দিয়েছি এবার পাওয়ার কর্ডের যেই আরেকটি তার আছে যেটার সাথে কট পিস লাগানো আছে সেটা আমরা তার পরেরটা অর্থাৎ দুই নম্বরটা লাগিয়ে দিব এবার পাওয়ার কটের সাথে যে কট পিস দুটো আছে এটা একটা ছয় নম্বরে এবং একটা আট নম্বরে আমরা লাগিয়ে দিব ছয়ে একটা আটে একটা আমরা ছয় নম্বরে লাগালাম এবং এটা যথারীতি আট নম্বরে লাগিয়ে দিব এবার খেয়াল করুন যে লাইটের একটা তার বাকি আছে ফ্যানের একটা তার বাকি আছে এবং হিউমিডিটির একটা তার বাকি আছে তো আমরা প্রথমে লাইট এবং ফ্যান যেহেতু লাইট ফ্যান একসাথে জ্বলবে একসাথে চলবে এবং জ্বলবে তো এই দুটাকে আমরা একত্রিত করে দিব এক করে দিব জয়েন করে দিব হিউমিডিটিটা আলাদা থাকবে এবার লাইট এবং ফ্যানের যেই তার দুটো আমরা একত্রিত করলাম সেটা আমরা নয় নম্বরে লাগিয়ে দিব এবার হিউমিডিটির যেই একটি তার অবশিষ্ট আছে সেটা আমরা সাত নম্বরে লাগিয়ে দিব আমাদের লাইনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমরা নিরাপত্তার জন্য যে এটার সাথে দেওয়া খাপ আছে সেই খাপটি আমরা লাগিয়ে দিব দেখুন খাপ লাগানোর পরে এটা কিন্তু আর অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা নেই খুবই ভালো একটা ফাংশন এবার আমরা লাইন লাগাবো বন্ধুরা আশা করি যে আপনি কানেকশনটা ঠিকমতো বুঝতে পেরেছেন এইভাবে কানেকশন করে নেবেন আর এর সেটিং কীভাবে করতে হয় বাটন টিপে টিপে সেটিং কীভাবে করতে হয় সেই এইটির উপরে আমাদের আগের ভিডিওতে আপনারা দেখেছেন তারপরে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকলো সেখান থেকে সেটিংটা একটু কষ্ট করে দেখে নেবেন প্রাইসটা বলে দেই মজার ব্যাপার হলো এই কোয়ালিটির অর্থাৎ এরকম সেম কোয়ালিটির আরও তিন চারটি মডেল আমাদের কাছে আছে যেরকম এখানে দেখতে পাচ্ছেন যে XHW 1099 মডেল এটিও কিন্তু তাপ এবং আর্দ্রতা সম্পূর্ণভাবে কন্ট্রোল করতে সক্ষম এবং প্রত্যেকটি কিন্তু প্রাইস সেম এখানে দেখতে পাচ্ছেন যে SHT 2000 মডেল এটাও কিন্তু তাপ এবং আর্দ্রতা কন্ট্রোল করতে সক্ষম আমরা জানি যে বহুল প্রচলিত M452 কন্ট্রোলার সেটিও কিন্তু তাপ আর্দ্রতা দুটি কন্ট্রোল করে তবে এটাতে কিন্তু ডায়োড ক্যাপাসিটার এটা সেটা মিলে সেট করে নিতে হয় অর্থাৎ এইগুলো সংগ্রহ করে বানাতে হয় কিন্তু এইগুলো কিন্তু ফুললি বানানোই থাকে আপনি জাস্ট বাসায় নেবেন আর আমার মতো করে এরকম লাইট ফ্যান এবং হিউমিডিটি ফায়ার কানেকশন করে নেবেন আপনি যদি অনেক বেশি ডিম ফোটান সেক্ষেত্রে আপনি লাইট বাড়িয়ে দিবেন তিন চারটে লাগাবেন ফ্যান আপনার জায়গা মতো যে কটা লাগে তিন চারটে লাগিয়ে নেবেন তো এই কানেকশনটা সিম্পলভাবে আপনি কিন্তু করতে পারবেন কতগুলো ডিম ফোটাবেন আপনার বক্সের আয়তন কত আকার বড় না ছোটো সেই অনুযায়ী কিন্তু আপনি লাইট ফ্যানটা বাড়িয়ে দিবেন তো প্রাইসটা কিন্তু একদমই হাতের নাগালে মাত্র 1490 টাকা যেটাই নেন আপনি প্রত্যেকটা কিন্তু একই দাম আগেই বলেছি যেটাই নেন আপনার মাত্র 1400 টাকা টাকায় কিন্তু এই কন্ট্রোলারটি আপনি ইউজ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি থাকেন না কেন মাত্র 500 টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা এবং কুরিয়ার খরচ আপনার জেলায় পণ্য হাতে পেয়ে সেখানে পরিশোধ করে দিলেই চলবে অর্থাৎ সুন্দরবন কুরিয়ারের সার্ভিসের মাধ্যমে পণ্যটি আপনার জেলায় পৌঁছে যাবে সেখান থেকে আপনি সংগ্রহ করে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অন্তত দিয়ে যাবেন আর কিছু জানার থাকলে কমেন্ট বক্সে আপনার মূল্যবান কমেন্টটি করে যাবেন তো প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করছি এবং প্রত্যেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ